যোগেশ জননী খনামা সারা বছর দুস্থ গরিব মানুষদের জন্য বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন। শ্রাবণ মাসে তারকেশ্বর তীর্থযাত্রীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছেন ও নিজে সেবা করছেন। স্বামীজির সে অমর বাণী মনে পড়ে, শিব জ্ঞানে জীব সেবা, তার কথা জ্বলন্ত প্রতিরূপ যোগেশ জননী খনামার মধ্যে। আত্মের সেবায় খনামা, সকল যাত্রীগণ পায়ে হেঁটে তারকেশ্বর যাচ্ছেন আপনাদের সেবায়। বাংলা যোগেশ জননী খনামা সম্পূর্ণ বিনামূল্যে মেডিকেল পরিষেবার ব্যবস্থা করেছেন। এখান থেকে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে মেডিকেল পরিষেবা এবং পানীয় জলের ব্যবস্থা পাচ্ছেন। অহং রুদ্রেভিঃ বসুভিশ্চরাম্যহং আদিত্যৈরুতবিশ্বদেবৈঃ অহং মিত্রাবরুণো ভাবি ভরমহং ইন্দ্রাগ্নিঃহমশ্বিনো ভা অহং সোমমাহানসং বিভরম্যহং ত্বষ্টারমুতপূষণং ভগং অহং দধামি দ্রবীণং হবিষ্মতে সুপ্রাব্যে যজমানায় শূন্যতে অহং রাষ্ট্রী সঙ্গমনী বসূনাং চিকিৎসীদ্রথমায় জ্ঞানাম তাঙ্গমাদেবাবদধু পুরুত্রাভূরিস্থত্রং ভূর্যাবেশয়ন্তিম ময়াশোন্নমত্তি যোগি পশ্যতি যঃ প্রাণীতি য ইংশ্রেণোক্তুক্তম অমন্তবমান্ত উপক্ষিয়ন্তি শ্রুধি শ্রুত শ্রদ্ধিবন্তি বদামি অহমেব স্বয়মিদং বদামি জুষ্টন দেবেভিরুতমান শ্রীণোমি তং ব্রহ্মাণং তং ঋষিং তং সুমেধাম অহং রুদ্রায় ধনুরাতনুমি ব্রহ্মদিগীশে সর্বে হন্ত পৃথিবী আনিবেশ অহং শুভে পিতরমশ্যমূর্ধন মম যোনি রপ্সন্তঃ সমুদ্রে ততো বিতিষ্ঠে ভুবনানুবিশ্ব তামং দ্যন্বস্ম অণোপস্পৃশামি অহমেব বাত ইব প্রবম্যা। এখানে যে নিষ্ঠার সঙ্গে যেভাবে ভক্তি ভরে সমস্ত মানুষের মঙ্গল কামনায় যজ্ঞ করা হয় সেটা দেখাটাই একটা ভারী সুন্দর। সর্ব মঙ্গল কামনার্থে তিনি নেমে যান সংলগ্ন পুকুরটিতে, উনি দেখলাম অবলীলাক্রমে নেমে গেলেন, নেমে গিয়ে একটা নেমে শুয়ে পড়লেন এবং সেইভাবে রইলেন দীর্ঘ সময়। সমস্ত শরীরটা অচঞ্চল, শুধু তার জপের মালাটি আঙুলে তিনি জপ করে চলেছেন, ডান হাতে আর বাঁ হাতে সেই যে গুণী আমরা কত জপ করালো সেই দুটো হাতের আঙুলগুলো খালি সঞ্চলমান আর পুরো দেহটা স্থির। হালকা বাতাস হয়েছে, জলে একটা কম্পন, সেই বাতাসে জলের কম্পনের সঙ্গে তার ওই ভাসমান শরীরটা কখনো একটু এদিকে সরছে, কখনো একটু ওদিকে সরছে, এছাড়া আর কোনো তার মধ্যে আর কোনো কী বলবো মানে কোনো চালিকা শক্তি নেই। সেখানে যা হচ্ছে সেটা তার অন্তরে হচ্ছে এবং হয়তো বা সেটা দেখতে দেখতে যারা সেটা প্রত্যক্ষ করছেন তাদেরও অন্তরে একটা অদ্ভুত, আমি এটাকে অলৌকিক বলবো কি না জানি না, কিন্তু একটা ভক্তিনম্র প্রতিক্রিয়া নিশ্চয়ই হচ্ছে। কিন্তু আমাদেরই জন্যে মা তার যথাবিহিত যে সাধনার বিভিন্ন মার্গ তার একটি অন্তত আজকে এখানে তিনি পালন করলেন, তো সেই আশীর্বাদ পাওয়ার অভিলাষেই বলতে পারেন, বাড়তি একটু আশীর্বাদ বিশেষ একটা দিনে খনামার কাছ থেকে পাওয়ার অভিলাষেই আজকে ওই অর্থে কিছু কাজ মুলতুবি রেখে